সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, মুন্সীগঞ্জ তিন আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা। মুন্সীগঞ্জ তিন আসনে জিল্লুর রহমান নামের নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। এবারে জানাবো, ভোটের আগেই ব্যালটে সিল, প্রিজাইডিং কর্মকর্তা গ্রেপ্তার। জানাবো, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, এ নির্বাচনে জনগণ যায়নি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩টি আসনের তিনটি কেন্দ্রের প্রথম দু ঘণ্টায় 3% কম ভোট পড়েছে। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া মহিলা কলেজের ভেতরে তিনটি কেন্দ্রে থেকে এমন খবর পাওয়া গেছে। এবারে জানাবো, বীরপুরের ভোট কেন্দ্র প্রায় ফাঁকা, নৌকা ছাড়া অন্য কারো এজেন্ট নেই। রাজধানীর বীরপুরের অধিকাংশ ভোট কেন্দ্র প্রায় ফাঁকা রয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯:৩০টায় মিরপুরের পূর্ব শেওড়াপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ শাখার তিনটি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের উপস্থিত খুবই সামান্য। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় অভিযানের শেষ নিয়ে যা বললেন নেতানিয়াহু, তিন মাস পেরিয়ে গেছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। দেশটির সেনারা গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সব ঘাঁটি নিঃশেষ করে দেওয়ার দাবি করেছে। এমন পরিস্থিতিতে গাজায় অভিযান কবে শেষ হবে তা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুন্সীগঞ্জ তিন আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা। মুন্সীগঞ্জ তিন আসনে জিল্লুর রহমান ৪০ নামের নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রোববার সকাল ৯:৩০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি এবং পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু জাফর রিপন। নিহতের স্ত্রী রেহানা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন এবং পৌর কাউন্সিলর মোহাম্মদ লিটনের নেতৃত্বে নৌকার সমর্থক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ড সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ভোটের আগেই ব্যালটে সিল, প্রিজাইডিং কর্মকর্তা গ্রেপ্তার। কারা ভোট শুরুর আগে ব্যালটে সিল মারায় জড়িত তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। নরসিংদী ৪ আসনে বেলাবো উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে ওই কেন্দ্রে ভোট শুরুর আগেই ১২টি ব্যালট বয়ে নৌকা প্রতীকে সিল মারা পাওয়া যায়। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিলের পর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বেলাবো উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনা রশিদকে আটক করেছে পুলিশ। নরসিংদী জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যালটে আগেই সিল মারায় কারা জড়িত তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, বেলাবো উপজেলার ১৩৪ নম্বর কেন্দ্রে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন শুরুর আগেই কারা নৌকার পক্ষে সিল মেরেছেন তা জিজ্ঞাসাবাদ করার জন্য হারুনা রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে নাকি গ্রেপ্তার করা হবে। তবে এখনো আটক আমরা একথা বলতে পারছি না। জানা গেছে, বেলাবো উপজেলার ইব্রাহিমপুর সরকারি বিদ্যালয়ে নৌকার পক্ষে শিল্পপতি মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাসুদ সাদির বিরুদ্ধে ১২টি ব্যালট বয়ে নির্বাচন শুরুর আগেই সিল মারার অভিযোগে কেন্দ্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট ভরে রাখা হয়েছে রিজভি। একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, এই নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে, আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। আজ সকালেও বিভিন্ন জায়গায় থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী লীগের সন্ত্রাসীরা
ব্যক্তিরা ঢুকে দেদারসে জাল ভোট দিয়ে যাচ্ছে, কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না। নির্বাচন বর্জন এবং হরতালের সমর্থনে রোববার সকাল 9টায় কুর্মিটোলা বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন। তিনি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান। ঢাকা 13 আসনের 3 কেন্দ্রে 2 ঘন্টায় 3% কম ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের 3টি ভোট কেন্দ্রের প্রথম 2 ঘন্টায় 3% কম ভোট পড়েছে। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া মহিলা কলেজের ভেতরে 3টি কেন্দ্রে এমন ভোটার পড়ার হিসেব পাওয়া গেছে। লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা 13 আসনের 80, 81 এবং 82 নম্বর ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টায় 80 নম্বর কেন্দ্রে 4টি বুথে মোট 60 জন ভোট দিয়েছেন, যা কেন্দ্রটির মোট ভোটারের 2.73%। এ কেন্দ্রে ভোটারের সংখ্যা 2,193 জন। এছাড়া 81 নম্বর কেন্দ্রে 3,135 জন ভোটারের বিপরীতে ভোট দিয়েছেন মাত্র 36 জন, যা ভোটটির মোট ভোটারের 1.14%। আর কলেজে থাকা তৃতীয় 82 নম্বর কেন্দ্রে প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 2.18%। কেন্দ্রটির ভোটার রয়েছে 3,111 জন। এর মধ্যে সকাল 10টা পর্যন্ত ভোট দিয়েছেন 68 জন ভোটার। কলেজের নিস্তলায় 81 নম্বর কেন্দ্র, যেটা নারী ভোটারদের, এ কেন্দ্রে গিয়ে দেখা যায় সকাল 10টা পর্যন্ত মাত্র 4 জন ভোট দিয়েছেন। এই বুথে ভোটারের সংখ্যা 511 জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালের দিকে খুব বেশি একটা ভোটারের উপস্থিতি ছিল না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। কলেজের তৃতীয় তলায় ঢাকা 13 আসনের 82 নম্বর কেন্দ্র, এটি পুরুষ ভোটারদের। এই কেন্দ্রে ভোট দিতে আসেন 80 বছর বয়সী মওদুদ ইলাহি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপক ছিলেন। 2006 সালে অবসর গ্রহণ করেন তিনি। ভোটের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে মওদুদ ইলাহি বলেন, এবার জমজমাট খুব কম দেখছি, ভোটারের সংখ্যা অনেক কম, তবে আশা করছি ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসবেন। এছাড়া গতবার ভোট কেন্দ্রের দিকে মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু এবছর সেটা নেই। মিরপুরের ভোট কেন্দ্র প্রায় ফাঁকা, নৌকা ছাড়া অন্য কারো এজেন্ট নেই। মিরপুরের শেওড়াপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় ও সকল শাখায় 3 ভোট কেন্দ্রের সামনে দায়িত্ব পালন করছেন নিরাপত্তারক্ষীরা। এখানে ভোটারদের উপস্থিতি ছিল খুবই সামান্য। রাজধানীর মিরপুরে অধিকাংশ ভোট কেন্দ্র প্রায় ফাঁকা রয়েছে। আজ রোববার সকাল 8টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9:30টায় মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ শাখায় 3টি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের উপস্থিতি একদম হাতে গোনা। এখানে পুরুষ ও নারী ভোটারদের মোট 7টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 6 নম্বর বুথটি নারী ভোটারদের। এখানে ভোটার সংখ্যা 3,315 জন। সকাল 9:15 পর্যন্ত ভোট পড়েছে 40টি। প্রেসিডিং কর্মকর্তা শামীম রেজা বলেন, শীতের সকালে ভোটারদের উপস্থিতি একটু কম। পাশে 2 নম্বর বুথটি পুরুষদের ভোট কেন্দ্র, সেখানে ভোটার সংখ্যা 2,948 জন, পুরুষদের ভোট পড়েছে আরো কম, নারীদের চেয়ে অর্ধেক। প্রেসিডিং কর্মকর্তা বক্তির হোসেন বলেন, এই কেন্দ্রে 20টি ভোট পড়েছে, শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে। প্রেসিডিং কর্মকর্তা আশা করছেন বেলা একটু বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়বে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় অভিযানের শেষ নিয়ে যা বললেন নেতানিয়াহু, 3 মাস পেরিয়ে গেছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। দেশটির সেনারা গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সব ঘাঁটি নিঃশেষ করে দেওয়ার দাবি করেছে। এমন পরিস্থিতিতে গাজায় অভিযান কবে শেষ হবে তা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েল তাদের ক্যাম্পেইন অব্যাহত রাখবে, হামাসকে নির্মূল এবং জিম্মিদের ফেরাতেই অভিযান চালনা করা হবে। এছাড়া যতক্ষণ গাজাকে ইসরায়েলের জন্য হুমকির কারণ বলে মনে করা হবে ততক্ষণ অভিযান পরিচালনা করা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের যতক্ষণ বিজয় পুরোপুরি অর্জন না হয় ততক্ষণ সবকিছুকে এক পাশে রেখে দিতে হবে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীদের এখন আর কোনো কমান্ডার নেই, তারা এখন এলোমেলোভাবে কমান্ডার ছাড়াই অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনারা গাজার উত্তরাঞ্চলে 8,000 সেনা হত্যা করেছে, তবে তাদের এই সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন দক্ষিণ এবং সেন্ট্রাল গাজায় হামাসকে নির্মূলের উপর জোর দিয়েছে। গত 7ই অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর হামাসের হামলায় 22,000 মানুষ নিহত হয়েছেন। এছাড়া শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 120 জন নিহত হয়েছেন।